ঢাকায় যারা আছেন সাবধান এক ফার্মিয়া হঠাৎ দেখতে পেলেন কতগুলো মানুষ একজন মানুষকে মেরে রক্তাক্ত করে চলেছে আর সে আপনাকে বলছে ভাই সাহায্য করেন আপনি দয়া দেখাতে গিয়ে রক্ষা করতে এগিয়ে গেলেই বিপদ হতে পারে ওরা আপনাকে মেরে সবকিছু নিয়ে যেতে পারে কারণ তারা সংঘবদ্ধ প্রতারক চক্র দুই ওভার ব্রিজের উপর মহিলা কাছে যে সে যার সাথে দেখা করবে তার মোবাইলে কল দিতে হবে কিন্তু তার কাছে টাকা নেই বলবে আপনার মোবাইল দিয়ে সেই লোকের নাম্বারে মিস্তল দিলেও সে ব্যাট করবে আপনি কল দিলেন তো ফাঁদে পড়লেন ওরা নিরীহ মানুষ ডেকে তাদের নম্বর সংগ্রহ করে ও পরবর্তীতে সেই নাম্বারে কল করে লোভনীয় প্রস্তাব দেয় রাজি হলে আপনাকে তাদের আস্থানাতে নিয়ে ব্ল্যাকমেল করবে তিন শাহবাগ মহাখালী যাত্রাবাড়ি জ্যামে আটকে আছেন নানা ধরনের লিফলেট যেমন দুর্বলতা রয়েছে নানা রোগে আপনাকে ফাঁদে ফেলার ব্যবস্থা এমন বলে যে রুম ডেটের ব্যবস্থা আছে চার রাস্তায় সুন্দর চোখের বটা আলে আপনার সাথে কথা বলতে চায় প্রেমের প্রস্তাব নয় কিন্তু ইসারা যে আপনি ভাববেন একটু চেষ্টা করলে কাছে পাবেন যদি তাই ভাবেন তবে ধরা পড়ার সম্ভাবনা শতভাগ আপনাকে তাদের আস্থানায় নিবে তারপর আর কিছু আপনার করা লাগবে না সব হারাবেন মেয়ে দিয়ে ব্ল্যাকমেইল করবে পাঁচ ডাক্তলি সায়েদাবাদ কিংবা সদরভাত মাওয়া আরিচা দৌলতদিয়া সেরি খাতে বসে আছেন দেখলেন যে বাইরে তাস লুদুর ইত্যাদি খেলছে কাছে গেলেন কি শেষে গেলেন ছয় যাত্রাপথে অপরিচিত লোকের সাথে মতবিনিময় করবেন খুবই কম আপনি যে স্থানে যাবেন সে স্থান যেন আপনার পরিচিত সাত রেলগাড়ির ছাদে চলাচল করা থেকে বিরত থাকবেন কারণ এক দল ছেলে পাওয়া যায় যারা রেলের ছাদের উপর থেকে ছিনতাই করে ছাদ থাকে ছেলে দেয় আট লঞ্চে কম যাত্রী থাকলে উঠবেন না নয় যারা দ্রুত যাতায়াতের জন্য স্পিড বোটে যাতায়াত করবেন তারা টাকা বা মূল্যবান কিছু সাথে নিবেন না কারণ দেখা গিয়েছে যে এক দল আছে যারা বোধ ছাড়ার পর নির্জন স্থানে বোধ ফিরে চিন্তাই করে আপনাকে নামিয়ে দিতে পারে বাস ফেটে যেতে হলে বিভিন্ন বাসের মাঝখান দিয়ে যাওয়া অনুচিত কারণ নেশাফুরোধ পেতে থাকে ছিনতাইয়ের জন্য এছাড়াও যাতায়াতের সময়ে জাতীয় অন্যান্য ব্যাপারে সতর্ক থাকতে হবে